नमस्कार बंधुरा, आज के बनाबो गणेश चतुर्थी स्पेशल मोतीचूर लाड्डू। और ये लाड्डूटा सूजी दिए बनाबो। और ये लाड्डूटा ना कि एकदम ही कम समय तातड़ी तैरी हो जाए एरकम माँ बोले, कारण आमी एर आगे कखनोई बनाइनी। तो आज के लाड्डू बनिए देखी आदौ लाड्डू बनाते पारी कि ना। तो चलो देखा जाक। आमी ए बाटीर एक बाटी सूजी नियेछी, ढेले निच्छी। आमी सेम बाटिर ही और समपरिमाणे दूध नियेछी, सेटाओ दिए दिच्छी। दिए आमी एटाके भालो मतन मिलिए 10 मिनट रेखे देव, कारण सूजीटा फुले जाबे। दस मिनट हो गए सूजीटा भिजिए रेखेछिलाम, एखन देखी कतटा फुलेछे। सूजीटा किन्तु अनेकटाई फुले गेछे। एबार आमी एकटा पैन बसिए देव और पैने दिए देव सादा तेल। तेलटा किन्तु गरम हो गेछे और आमी सूजी जे दूध दिए भिजिए रेखेछिलाम सेटा छोटो छोटो करे बड़ार शेपे भेजे नि। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবে, না হলে কিন্তু বড়াগুলো উপর দিয়ে হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। আমি বড়াগুলো উল্টে দেব। তোমরা হয়তো ভাবতে পারো মতিচুরের লাড্ডু বানাবো আর আমি বড়া ভাজছি কেন। দেখতে থাকো, পুরো ব্যাপারটাই বুঝতে পারবে। আমি সাইড দিয়ে ফাঁকা করে যতটুকু বাকি আছে সেই বড়াগুলো দিয়ে দেব। যেই বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি সেগুলো তুলে নেব। এবারে আমার সমস্ত বড়াগুলোই ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। বড়াগুলো কি সুন্দর হয়েছে না। এবারে বড়াগুলো আমি 10 মিনিটের জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব, তারপর মিক্সিতে গুঁড়ো করে নেব। আমি এখানে ইয়েলো কালারের ফুড কালার নিয়েছি, আর তোমরা যদি চাও ইয়েলো কালারের সাথে অরেঞ্জ কালারটা মিলিয়ে দিতে পারো, তাহলে কিন্তু কালারটা লাড্ডুর খুব সুন্দর আসে। আমার কাছে ইয়েলো কালারটাই আছে, অরেঞ্জ কালারটা নেই, তাই আমি এটা ইউজ করব। বড়াগুলো আমি ভালো মতন ঠান্ডা করে নিয়েছি, এবারে বড়াগুলো ভেঙে ভেঙে আমি মিক্সির বাটিতে দিয়ে দেব। দেখুন মিক্সিতে গুঁড়ো করার পর কিন্তু জিনিসটা এরকম হয়ে গেছে, আর এরকমই কিন্তু দরকার। আমি যেই বাটি মেপে দুধ আর সুজি দিয়েছিলাম সেই বাটি মেপেই জল আর চিনি দিয়ে দেব। এক বাটি দুধ আর সুজির সাথে এক বাটি জল আর এক বাটি চিনি। আমি এখানে একটা শিরা বানিয়ে নেব। আমি তো এই প্রথমবার লাড্ডু বানাচ্ছি, তো আদৌ লাড্ডু বানাতে পারি কি না আর আমার যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আমি পুরোটাই তোমাদেরকে বলে দেব, যাতে তোমাদের লাড্ডু বানানোর সময় কোনো অসুবিধে না হয়। এবারে আমি একটু ইয়েলো ফুড কালার দিয়ে দেব, আর এটা অপশনাল, তোমরা নাও দিতে পারো। এটা দিচ্ছি আমি শুধুমাত্র সৌন্দর্যের জন্যে, স্বাদের কিন্তু এটা কোনো বাড়াবে না।
শিরাটা একটু দেখে নেব তৈরি হলো কিনা। দেখুন একটা আঠা আঠা ভাব হয়ে গেছে, এবারে আমি সুজিটা দিয়ে দেব। সুজিটা দিয়ে আমি শিরার সাথে ভালো মতন পাক দিয়ে নেব। লাড্ডুর পাকটা কিন্তু চলে এসেছে, এই অবস্থায় আমি দিয়ে দেব মগজ দানা, আর দিয়ে দেব সামান্য একটু ঘি। এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। বেশি একটা ঠান্ডা করব না, বেশি ঠান্ডা করে নিলে কিন্তু লাড্ডু আর গোল হবে না। এবার লাড্ডুগুলো আমি পাকিয়ে নেব, তার জন্য আমি হাতে একটু ঘি মেখে নেব। হাতে ঘি বা তেল মেখে নিলে কিন্তু লাড্ডুটা পাকানোর সময় আর হাতে লেগে যাবে না। দেখুন লাড্ডুটা কত সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে। এভাবে আমি লাড্ডুগুলো সব তৈরি করে নেব। প্রচণ্ড গরম, সুন্দর কিন্তু আমার লাড্ডু তৈরি হয়ে গেছে। সব লাড্ডু আমার তৈরি হয়ে গেছে। মতিচুরের লাড্ডু রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, আর তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখো কেমন লাগে, সত্যি খুব ইজি, একবার ট্রাই করো। কেমন হয়েছে? আমি ওবো লাড্ডু, দেখ বুয়া বানাচ্ছে লাড্ডু, দেখ খাবো না? জ্বরের মুখ না, মুখে স্বাদ নাই ওর। ভালো হয়েছে, খুব দারুণ দারুণ হয়েছে বাবা, খাই দেখ খুব টেস্টি, দেখো খুব ভালো হয়েছে লাড্ডুটা।